নমস্কার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাটে অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিস পিওন এই দুটো পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বাইশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অফলাইনের মাধ্যমে ফর্ম জমা দেওয়া হয়েছে এবং কারা কারা পরীক্ষার জন্য এলিজিবল এবং কাদের লিস্টটা বাতিল করা হয়েছে সেটা ডিটেলস নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কারা কারা পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার টাইম তার জন্য কী গাইডলাইন প্রকাশ করা হয়েছে কোথায় সেন্টার রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আর যদি আপনি নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য টোটাল একশো সাতাত্তর জন ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে এবং রোল নাম্বারগুলো শুরু হচ্ছে ওএ অবলিক তিনটে ডিজিট রয়েছে অবলিক দু এবং অফিস পিয়ন। এই পদের জন্য টোটাল তিনশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেটকে এলিজিবল হিসেবে ধরা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের রোল নাম্বারটা শুরু হচ্ছে ও পি অবলিক দিয়ে তিনটে ডিজিট অবলিক দুশো চব্বিশ এবং এখানে কিন্তু টোটাল একাত্তর জন ক্যান্ডিডেটের ফর্ম বাতিল করা হয়েছে কেন বাতিল করা হলো সেটার এক্সপ্লানেশান কিন্তু এখানে দেওয়া রয়েছে যে টোটাল একাত্তর জনের ফর্ম বাতিল করা হয়েছে বিশেষভাবেই দেখা যাচ্ছে অনেকে রয়েছেন যারা অ্যাডমিট কার্ডের সিগনেচার করেননি বা যাদের অ্যাডুকেশান কোয়ালিফিকেশানের কলামটা ফাঁকা রয়ে গেছে বা ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়নি এবং অনেকের ফটোগ্রাফ ঠিকঠাকভাবে পেস্ট করেনি অ্যাডমিটের জায়গায় এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস অর্থাৎ যেই যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিলো সেই ডকুমেন্টসগুলো তারা কিন্তু জমা দেয়নি এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু ওই একাত্তর জন ক্যান্ডিডেটের ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল একশো সাতাত্তর জন এলিজেবল অফিস পিওনের জন্য টোটাল তিনশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট এলিজেবল রয়েছে এবং একাত্তর জন ক্যান্ডিডেটের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এরপর আমরা দেখে নেব পরীক্ষা রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবং তার জন্য কী কী গাইডলাইন প্রকাশ করা হয়েছে এটা অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাডমিট কার্ড এবং এখানেকে স্ট্যাম্প দেওয়া রয়েছে রোল নাম্বারের জায়গায় যাদের যাদের বললাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যারা এলিজিবিল তাদের ক্ষেত্রে ও এ অবলিক দিয়ে তিনটে ডিজিট অবলিক দিয়ে দু হাজার চব্বিশ আর যাদের ক্ষেত্রে অফিস পিয়ন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছে তাদের রোল নাম্বারটা শুরু হচ্ছে ওপি অবলিক দিয়ে তিনটে ডিজিট অবলিক দু হাজার চব্বিশ এবং ভেনু অর্থাৎ পরীক্ষার সেন্টার রয়েছে বালুরঘাট হাই স্কুল পোস্ট অফিস অ্যান্ড পিএস বালুরঘাট নিয়ার ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট ডি দিনাজপুর এভাবেই কিন্তু ভেনুতে ওই স্ট্যাম্পটা দেওয়া রয়েছে এবং ডেট টাইম যেটা বলা হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পরীক্ষা এবং এখানে ছবি সিগনেচার এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট ইন প্রেজেন্স অফ ইনভিজিলেটর পরীক্ষার সময় এখানে সইটা করতে হবে এবং সিগনেচার ইনভিজিলেটরের যে সিগনেচারের জায়গা সেখানে ইনভিজিলেটার সিগনেচার করবেন এবং এই পরীক্ষার জন্য কিছু গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই গাইডলাইনটার পর আমরা দেখে নেব ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট জেনারেল ইনস্ট্রাকশন ফর দি ক্যান্ডিডেট ফর রিটেন এক্সামিনেশান সে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে যাদের জন্য অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হয়েছে এবং অ্যাডমিট কার্ডটা সাজানো হয়েছে রোল নাম্বার আর নাম লিস্ট অনুযায়ী অ্যাডমিট কার্ড পাওয়া যাবে কোথায় অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিট কার্ডগুলো আপলোড করা আছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে যদি কারোর কোনো রকম অ্যাডমিট কার্ডের সমস্যা হয়ে থাকে তাহলে সেটা পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে প্রপার ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাটে গিয়ে যোগাযোগ করতে হবে এবং প্রত্যেককে দুটো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে নিয়ে যেতে হবে যেটা অলরেডি অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেই ধরনের সেই রকমই দুটো কালার ফটো নিয়ে যেতে হবে সাথে একটা আইডি প্রুফ অবশ্যই নিয়ে যেতে হবে এবং অ্যাকচুয়াল ডেট টাইম আর প্লেস এগুলো কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে মোবাইল ফোন বা অন্যান্য ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু এক্সাম সেন্টারে নিয়ে যাওয়া যাবে না ক্যান্ডিডেটকে অবশ্যই পরীক্ষার এক ঘন্টা আগে নিজের অরিজিনাল ফটো আইডি প্রুফ অ্যাডমিট কার্ড পেন এবং ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল এগুলো কিন্তু নিয়ে যেতে হবে এবং পেন হিসেবে অবশ্যই ব্লু অথবা ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে এই পরীক্ষাতে কোনোরকম নেগেটিভ মার্কিং নেই এবং পরীক্ষা সেন্টার দেওয়া রয়েছে প্রত্যেকের জন্যই বালুরঘাট স্কুল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পরীক্ষা শুরু হবে বারোটা থেকে অফিস পিওন এদের জন্য পরীক্ষার টাইম ঠিক করে দেওয়া হয়েছে বারোটা থেকে দুটো অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অফিস পিয়ন মুন্সী বা অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য ফর্ম ফিল করেছেন তাদের পরীক্ষার টাইম দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত উনত্রিশে সেপ্টেম্বর দু তারিখে এবং ওই দিনই আরও একটা এক্সাম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক কাম রিসেপশানিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট উনত্রিশে সেপ্টেম্বর দু তারিখে একই এক্সাম সেন্টার দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত অর্থাৎ অফিস পিওনের জন্য পরীক্ষা থাকছে বারোটা থেকে দুটো পর্যন্ত আর যে সমস্ত ক্যান্ডিডেট অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ফিল আপ করেছেন ফর্ম তাদের বারোটা থেকে আড়াইটা পর্যন্ত এক্সাম নেওয়া হবে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে কোনোরকমভাবে কোনো ক্যান্ডিডেটকে আর এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না যদি রকম রুল ব্রেক করা হয় সেক্ষেত্রে সিলেকশন কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত অ্যাডমিট কার্ডের সাথে অবশ্যই একটা অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে এবং সাথে দুটো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা অলরেডি আগে ফর্ম পূরণের সময় জমা করেছেন সেইগুলো নিয়ে গিয়ে এক্সামটা দিতে যেতে হবে প্রত্যেকের এক্সাম খুব ভালো এবং এক্সাম নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট এখানে কথা বলা হয়েছে যে এই পরীক্ষাতে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যারা পরীক্ষা দেবেন তাদের জন্য টাইম রয়েছে বারোটা থেকে দু আড়াইটা পর্যন্ত আর অফিস পিওন পদের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সময় দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত এবং প্রত্যেকের ক্ষেত্রে একটা এক্সাম সেন্টারই রয়েছে বালুরঘাট হাই স্কুল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর অ্যাডমিট কার্ডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ